সূর্যিমামা তখনও আড়মোড়া ভাঙেনি, কিন্তু এরই মধ্যে ব্যস্ততা শুরু হয়ে গেছে। এখান থেকে ওখান থেকে পণ্য এনে পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন দোকানিরা। বলছি প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী মেরাদিয়া হাটের কথা। রাজধানী ঢাকার খিলগাঁও থানার 26 নং ওয়ার্ডে অবস্থিত এ হাট। রামপুরা ব্রিজ থেকে বনশ্রীর দিকে মূল সড়ক ধরে একটু এগুলেই মেরাদিয়া হাট। ব্রিটিশ শাসনের মধ্যবর্তী সময়ে এক হিন্দু জমিদার এই হাটটি প্রতিষ্ঠা করেন। জমিদার জানকী বল্লভ ঐতিহ্যবাহী মেরাদিয়া হাটের প্রতিষ্ঠাতা। নড়াই নদীর তীরবর্তী এই স্থানটিতে একটি বড় বটগাছ এবং তার পাশে বিশাল এক পুকুর ঘিরেই বসতে শুরু করে হাট। দূর দূরান্ত থেকে নৌকায় করে হাটুরেরা এ হাটে আসত। একসময়ের নড়াই নদীকে আমরা এখন রামপুরা খাল নামে চিনি। পূর্ব দিকে হাতির ঝিলের শেষ সীমানায় রামপুরা ব্রিজের নিচ থেকে এই নড়াই নদী তথা রামপুরা খালের শুরু, যা আফতাবনগর বনশ্রীর মাছ দিয়ে আরও পূর্বে গিয়ে বড় নদীতে মিশেছে। নদীপথে দূর দূরান্ত থেকে সহজে পণ্য আনা নেয়া করা যায় বলে নদীর তীরে গড়ে ওঠা মেরাদিয়া হাট এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে। ব্রিটিশের আমলে তো আমি আট করতেছি, 7.5 বিঘা জায়গা আছে লাটে জমিদাররা দিয়ে গেছে। নিয়ম করে সপ্তাহের প্রতি বুধবার হল মেরাদিয়া হাটবার। স্থানীয় বাসিন্দা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন এই হাটে কেনাকাটা করার জন্য। স্থানীয়রা এই হাটকে বলে মেরাইদ্যা হাট। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে হাটবার ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে হাট। প্রতি বুধবারে এই হাটটা বসে, এত ভিড় হয়, প্রতি সপ্তাহে এসে আমি সংসারের যাবতীয় জিনিস সবকিছু কিনে নিয়ে যাই। আধুনিক জীবনযাপনের নানা অনুষঙ্গ থেকে শুরু করে বহুবিধ গ্রামীণ পণ্য সাজিয়ে বসেন ক্রেতারা। লোহার তৈরি তৈজসপত্র থেকে শুরু করে বাঁশ, বেত ও মাটির তৈরি আকর্ষণীয় জিনিসপত্র বিক্রি হয়। ঢাকার পাশের গ্রামীণ জনপদ থেকে আসে টাটকা শাকসবজি, মাছ, শুটকি, দেশি মুরগি, কবুতর, দেশি গরু, ছাগল, গাভীর খাঁটি দুধ, জামা কাপড়, খেলনা ইত্যাদি। মেরাদিয়া হাট শুটকি ও বাঁশের জন্য বিশেষভাবে পরিচিত। ভোজন রসিকদের জন্য মেরাদিয়া হাটে রয়েছে মিষ্টি, জিলাপি, খয়ের মোয়া, বাতাসা, খুরমা, নিমকি, গজা ইত্যাদি মুখরোচক খাবার।
রাস্তার দুপাশে সবুজ সবজি, টাটকা মাছ ও রঙিন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আমরা চাই যে হাটটা টিকে থাকুক, এর উপরে নির্ভরশীল লোকজনও তাদের জীবিকা নির্বাহের জায়গা খুঁজে পাক। মেরাদিয়া হাটে ব্যবসা সহ বিভিন্ন কাজ করে প্রায় 3,000 পরিবার জীবনযাপন করে। এ হাটে নারী ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। রামপুরা খালে পণ্য বোঝাই নৌকার আনাগোনা দেখতে পাওয়াটাও এ হাটের অন্যতম আকর্ষণ। সকাল থেকে জমে ওঠা এ হাট ভাঙে সন্ধ্যার পরে। সারাদিনের বিক্রি কিনি শেষে হাটুরেরা ফিরে যান আপন নীড়ে।